हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल एसबीएस सिंपल लाइफ। आज हलो महाषष्ठी, तो सबाई के जानाई शुभ षष्ठीर अनेक अनेक शुभेच्छा और आंतरिक भालोबासा। आशा करछि तोमादेर एई पुजो खूब खूब भालो काटुक। तो इखाने कि करछे होयतो तोमरा भाबछो आमार हजबैंड और मा बसे। तो एक्चुअली एतदिन तो बापेर बाड़ीते छिलाम, प्राय 7 मास हो गेलो एखोनो इखाने आछी। तो एइगुलो आमार कापड़ पुरो गोछानो होच्छे, कारण आमी शोशुरबाड़ी चले जाब, ताई माने सब समस्त किछु गोछाच्छे आमार हजबैंड और मा बसे। एतगुलो कापड़ आमार द्वारा होबे ना, ताई माने ओरा गोछाच्छे। और आमार मनटा भीषणई खराब, कारण माके छेड़े चले जाब, आबार कबे आसबो कोनो ठीक नहीं, एइजन्य माने मनटा भीषण खराब। किन्तु सत्यि कथा बोलते ना, आमी कैमरार सामने तेमन भावे देखाते पारि ना आमार इमोशनगुलो, सेगुलो भितरेई थेके जाय। आर आमी दुदिनेर ब्लग तोमादेरके एकसाथे देखाच्छि। एटा हलो परेर दिन, आमादेर ब्यागटा गोछानो देखो कमप्लीट, आमराओ रेडी होये बसे आछि, एखन चले जाब। हेलो एवरीवन, गुड आफ्टारनून। एखन बाजे हलो पुरो 12:40 मतो। तो एखन आमरा देखो रेडी टेडी होये बसे आछि, आज चले जाब। पुरो 7 मास हो गेछे आमी एसेछि, तो आज चले जाब, समस्त किछु गुछिए बसे आछि, भातटा तो खावा शेष आमादेर। तो स्टेशन जाब एकटु पोरे, माओ जाबे, निजे एसेछि। तो आमादेर जावार कथा कालई छिलो, किन्तु मा खूब परिमाणे माने असुस्थ हये जाय, तो आपा डक्टरेर काछे निये गेलाम, ताई माने कालके दिनटा थेके गेछि। तो आज चले जाब, এই জন্য রেডি টেডি হয়ে বসে আছি। তো ভাবলাম এখান থেকে দেখাই তোমাদেরকে। তো চলো, যখন বেরোবো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে অটোতে উঠে পড়লাম তিনজনই, আর মা যাচ্ছে, কারণ মানে আমাদের লাগেজ এতগুলো হয়েছে যে আমরা দুজন মিলে টানতে পারবো না সেগুলো, কিন্তু মা একটু হেল্প করে দেবে, সেই জন্য মানে মাকে নিয়ে যাচ্ছি। আর দেখো আমি অনেক পরিমাণ কেঁদেছিলাম, তাই চোখটা দেখে হয়তো বুঝতেই পেরেছো, আর মাও কেঁদেছে অনেক। তো যাই হোক, দেখো অটো করে আমরা চলে আসলাম স্টেশনে, আর তোমাদেরকে আজ দেখো বাইরের ভিউটা দেখালাম, মানে আমাদের লামনিং স্টেশনটা এমন দেখতে, অনেক সুন্দর তাই না বলো? তো এইখানে না কাজ হচ্ছে, আরও কী কী হবে, পার্কিং এরিয়া টেরিয়া হবে, এই জন্য মানে এইখানে এই দেখো মাটি ওঠানো। আর সত্যি বলতে মায়ের জন্য ভীষণ কষ্ট হচ্ছিল, মানে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু কি করব বলো, 7 মাস হয়ে গেছে, তাই মানে এখন তো আসতে হবেই, তাই আর থাকতে পারলাম না। আমি কখনো কখনো ভাবি জানো, যে মেয়েদের জীবনটা যে কেমন, মানে ছোট থেকে মা বাবা এত কষ্ট করে বড় করে, পড়াশোনা শেখায়, সব কিছু করে, কিন্তু তারপর মেয়েকে বিয়ে দিয়ে দিতে হয়, পরের বাড়ি চলে যায়, তারপর সেখানে গিয়ে শ্বশুর শাশুড়ি থাকলে ওদের সেবা যত্ন করতে হয়, নিজের মা বাবাকে বাড়িতে ফেলে একা, মানে কেমন যে মানে মেয়েদের জীবনটা, সত্যি আমি বুঝে পাই না। তো এইসব আমি কখনো কখনো খুব ডিপলি চিন্তা করি, জানি না কেন, কিন্তু এগুলো আসে আমার মাথায়। আমি নিশ্চিত যে তোমরাও কখনো কখনো এগুলো ভাবো। তো যাই হোক, দেখো অনেক কিছু বলে ফেললাম তোমাদেরকে। আর এদিকে দেখো ট্রেনও ঢুকে গেছে, এখন উঠে পড়বো ট্রেনে। আর জানো ট্রেনটা এতটা পরিমাণে ভিড় ছিল, মানে কোনো মতে খালি একটুখানি বসতে পেরেছি, আমার হাজব্যান্ড প্রথমে জায়গাই পায়নি, অনেক পরে একটুখানি জায়গা পেয়েছিল বসার। তো দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো ট্রেনে বসে বসেও জানো শুধুমাত্র মায়ের কথা ভাবছিলাম, ভাবছিলাম যে এতটা মাস কিভাবে কেটে গেল, আর আমি এতটা পরিমাণে অসুস্থ হয়েছিলাম, মা যদি না থাকতো তাহলে হয়তো এতদিনে আমার কী অবস্থা হতো তা জানিও না। তো বলতে বলতে দেখো জাগিরোড ঢুকে গেছে, আর লামডিং ছেড়ে আমি বলতে বলতে চলেও এসেছি জাগিরোড। কবে আবার যাব কিছু বলতে পারছি না, যদিও মাকে বলে এসেছি যে পুজোর পরে আসতে আমাদের বাড়িতে। তো আমার দিদিভাইও আমাদের বাড়ির এখানেই থাকে, তো বলেছি যে পুজোর পরে আসতে, তো কি জানি মা কি করে সেটা দেখা যাবে পরে। তো এইখানে স্টেশনে এসে আমরা দাঁড়িয়ে আছি অটোর জন্য। তো কিছু কিছু অটো ড্রাইভার আছে খুব মানে বেশি টাকা চেয়ে বসে, তো সেটাই বর কথা বলছিল ওদের সাথে।
তো দেখো রিকশাতে এদিকে উঠে বসে গেলাম আর ব্যাগের জন্য হাজবেন্ড বসতে পারছিল না কোনোমতে বসলো আর কি তো এখন এইখান থেকে চলে যাব গিয়ে আবার একটা গাড়ি ধরতে হবে তারপর এই যে গাড়িতে এসে গেছি আরেকটা গাড়ি ধরে নিয়েছি এখানে বসে আছি মানুষ মানে পুরো হয়ে গেলে ওদের অনেকজন মানুষ উঠবে এই গাড়িটাতে তো সব পেয়ে গেলে তারপর ড্রাইভার গাড়িটা ছেড়ে দেবে এটা করে তারপর ডাইরেক্ট চলে যাব শ্বশুর বাড়ি মানে আমাদের বাড়ি আর কি তো এইখানে বসেছিলাম একা একা আর ভাবছিলাম মায়ের কথাই তো কিছুটা দিন মানে মনটা খুব খারাপ লাগবে তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এই দেখো গাড়িটা ছেড়ে দিয়েছে তো রাস্তাটা দেখতে এত ভালো লাগছিল ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই এখন বাজে হলো কটা জানো পুরো 11টা বাজবে ভাতটা সমস্ত কিছু খাওয়া কমপ্লিট আর তোমাদের সামনে এতক্ষণ আসতে পারিনি কারণ এসে রুমের যা হাল দেখেছি মানে শুধু কান্না করাটা বাকি ছিল আমার অনেক কষ্টে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করেছি তারপর আজ আমার রান্না করতে হয়নি আমার রান্না সাথে রান্না করেছি তো এখন 11টা বাজে 10 মিনিট বাকি এখন এই যে দুধটা খাচ্ছি মানে আমার যেটা রেগুলার খেতেই লাগে তো খেয়ে একটু পর ঘুমিয়ে যাব ব্রাশ ট্রাশ করে তো এখন বসে বসে এটা খাচ্ছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো টাটা।